হিসাবে আজকে প্রথম এমএসজির কবরে আমরা স্মৃতিফলক লাগিয়েছি। আপনারা বোধ জানেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে এমআইজির অবদান অত্যন্ত বেশি। ছয় দফা আন্দোলনকে বেগবান করা, ছয় দফা আন্দোলনকে পর্যায়ক্রমে এক দফা অর্থাৎ স্বাধীনতা আন্দোলনে রূপান্তরিত করার ব্যাপারে এমআইজির ভূমিকা ছিল সবচেয়ে প্রধানযোগ্য এবং খুবই সাহসী। এমআইজির নাম অনুসরণীয় হয়ে থাকবে আমার কবরে স্মৃতিফলক স্থাপন করার জন্যে। মুমতাজুল মামুনকে আমি এই স্মৃতিফলক উন্মোচন করার জন্য আহ্বান জানাচ্ছি। খালি আন্দোলন মিছিল বা এইসব করেই যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ করতে পারবো তা নয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্নগুলিকে সংরক্ষণ করা আগামী প্রজন্মের জন্য খুব জরুরি। মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র এই ধরনের কাজ শুরু করেছে এবং প্রথম আজকে এই ধরনের একটি ফলক উদ্বোধন করলেন। আমি মনে করি তারা একটা বিরাট, একটা সামান্য হতে পারে কিন্তু আমার মনে হয় তারা একটা বিরাট পদক্ষেপ গ্রহণ করেছে। আমি মহিমা আজমি পরিবার এখানে সহযোগিতা করছে, তাদেরকেও আমি সহযোগিতা করবো এবং এই জায়গাটি তারা সহযোগ্য রক্ষণাবেক্ষণ করবেন, এই স্মৃতিফলকটি রক্ষণাবেক্ষণ করবেন এবং মহিমা আজমির পরিবার হিসেবে মহল্লায় আরও যাতে এই ধরনের কাজ করা যেতে পারে তার জন্য সাহায্য করবেন এটাই আমার, এটাই আপনাদের করতে হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।